তার বেশি ঘনিষ্ঠ মনে হয় তো যদি সামনের গিয়ারে থাকেন সঙ্গে যান যদি পিছনের গিয়ারে থাকেন ভগবানের সঙ্গে একই জিনিস করার দুটো ভিন্ন রাস্তা সদ্গুরু আমি একজন বিজ্ঞানের ছাত্র পৃথিবীর বেশিরভাগ ধর্ম এটাই দাবি করে যে ভগবান মানুষকে বানিয়েছে কিন্তু আমাদের আবর্তনের বিজ্ঞান বলছে যে আমরা বানরের থেকে আবর্তন করে এসেছি কোনটা বিশ্বাস করব কার বেশি ঘনিষ্ঠ মনে হয় আমি মানুষ বলে মনে হয় মানুষের থেকেই এসেছি দেখুন আপনি যদি পিছনের গিয়ারে থাকেন তাহলে অবশ্যই প্রথমটাকে বেছে নেবেন ধার্মিক ব্যক্তিরা বলেন আপনি ভগবানের থেকে এসেছেন কারণ বাঁদরের দিকে যাওয়ার থেকে ওই দিকে যাওয়াই ভালো ভগবানের কাছে ফিরে যান কিন্তু যদি বিবর্তিত হতে চান টারউইনের সঙ্গে যাওয়াই ভালো কারণ এখনো কি বিবর্তন সম্ভব নাকি অতি বিবর্তিত হয়ে গেছেন আমি জানতে চাইছি হ্যাঁ ও বিবর্তন সম্ভব যদি বিবর্তন সম্ভব হয় তার অর্থ আপনি আজ যা তা থেকে উন্নততর মানুষ হয়ে ওঠার সম্ভাবনাও রয়েছে তো যদি সামনের গিয়ারে থাকেন ডারউইনের সঙ্গে যান যদি পিছনের গিয়ারে থাকেন ভগবানের সঙ্গে হ্যাঁ কারণ যদি আপনি ওই পথেই যেতে চান তার জন্য ভক্তির প্রয়োজন ভক্তির অর্থ ভক্তি শব্দটি এসেছে ভেঙে যাওয়া থেকে আপনি হারিয়ে যেতে চান আপনার ভক্তির উপলক্ষের মাঝে তা সে যাই হোক আপনি তার মধ্যে বিলীন হতে চান তো এক অর্থে এটা হলো নিজেকে ক্রমাগত কমিয়ে ফেলা যাতে আপনি অস্তিত্বহীন হয়ে ওঠেন আক্ষরিক অর্থে ভারী সুন্দর বেঁচে থাকা এটা শুনতে ভালো লাগে না যখন আপনি মুখের ভাষায় নিজেকে কমিয়ে ফেলার কথা বলেন না প্রকৃত অস্তিত্বহীন হওয়া মানে সীমাহীন হয়ে ওঠা তো ভক্তি হলো এদিকে যাওয়ার একটি পথ কিন্তু আপনার সেটা নেই কারণ আপনি সামান্য আধুনিক শিক্ষার মধ্য দিয়ে গেছেন যুক্তি দিয়ে ভাবা শুরু করেছেন যদি যুক্তি দিয়ে ভাবেন তাহলে এই গ্রহের বুকে যে প্রাণের বিবর্তন হয়েছে তা নিয়ে প্রশ্নের অবকাশ নেই তো যদি সামনে এগোতে চান দেখবেন আপনার পিছনেই রয়েছে বানর এক পা পিছলেই আপনি ওখানে পৌঁছে যাবেন বরং দ্রুত সামনে এগোনোই ভালো কারণ কিছু বিজ্ঞানী আজ বলছেন যে আপনার ও শিম্পাঞ্জি ডিএনএর পার্থক্য মাত্র এক দশমিক তেইশ শতাংশ এক দশমিক তেইশ শতাংশের পার্থক্যটা খুব বেশি কিছু নয় তাই না তো এই এক দশমিক তেইশ শতাংশে খুশি না হলে আপনার বিবর্তনকে ত্বরান্বিত করুন যোগের সামগ্রিক পদ্ধতি হলো এটা যে কিভাবে আপনার বিবর্তনকে ত্বরান্বিত করা যায় আপনি যা তার প্রতিটি মাত্রাকে কিভাবে দ্রুততর করা যায় এখন আপনি বিবর্তন নিয়ে কথা বলছেন চার্লস ডারউইন যা বলেছেন একটি ছাগলও জিরাফ হয়ে উঠতে পারে এটা কয়েক লক্ষ বছর নিয়েছে একটি ছানা হাতি হয়ে উঠতে পারে কয়েক লক্ষ বছর নিয়েছে কিন্তু বানর মানুষ হয়ে উঠেছে একটু বেশি তাড়াতাড়ি এত তাড়াতাড়ি যে অ্যান্থ্রোপোলজিস্টরা বলছেন নিশ্চিত কোথাও একটা মিসিং লিঙ্ক আছে এটা বড্ড তাড়াতাড়ি ঘটে গেছে এখন বিবর্তন হয়ে থাকলে যখন বানর ছিলেন তখন আশা করেননি যে আমি মানুষ হয়ে উঠতে চাই এমন আকাঙ্ক্ষা ছিল না প্রকৃতি আপনাকে এগিয়ে দিয়েছে এটা শুধুই জীবনের আকাঙ্ক্ষা সচেতন প্রক্রিয়া নয় এটা জীবনের উন্নততর হয়ে ওঠার আকাঙ্ক্ষা অ্যামিবা থেকে এখানে কল্পনা করুন কতটা পরিমাণ কাজ হয়েছে অবিশ্বাস্য তাই না যে পরিমাণ সময় প্রাণী থেকে এই মানুষ হয়ে উঠতে যে পরিমাণ কাজ করতে হয়েছে তা বিস্ময়কর কিন্তু এখন যেখানে আপনি পৌঁছে গেছেন আপনার বিবর্তন হতে হবে চৈতন্যময় পনেরো হাজার বছর আগে ওভার ফিফটিন থাউজেন্ড ইয়ার্স পনেরো হাজারেরও বেশি বছর আগে আদিযোগী এটা বলে গেছেন যখন সপ্ত ঋষিরা জিজ্ঞেস করেন তার সাতজন শিষ্য জানতে চান জীবনের উদ্ভব কিভাবে হলো আপনারা নজন অবতারের কথা শুনেছেন তারা কি কি মৎস্য কুর্ম বরাহ বামন নরসিংহ পরশুরাম কৃষ্ণ বুদ্ধ কলকি তো দয়া করে নজর দিন উনি যা বলছেন ডারউইন যা বলছেন এটা তার অত্যন্ত সমান্তরালে যাচ্ছে প্রথমটা হলো মাছ বা মৎস্য অবতার পরেরটা হল উভচর কূর্ম বা কচ্ছপ তারপর প্রাণের ছোট ছোট রূপভেদকে পেরিয়ে আসছেন স্তন্যপাইতে প্রথম যে স্তন্যপায়ীর কথা আমরা বলি বন্য শুয়োর বা সুয়োর ছানা সবচেয়ে কঠিন কাজ বন্য শুয়োরকে হত্যা করা কারণ শরীরের মধ্যে সে এতটাই প্রথিত এমনকি আজও অসঙ্গত আচরণ করলে মেয়েরা বলবে যেন বরাহ নন্দন হ্যাঁ কি না কোনো কিছু অশোধিত মানেই বলেন বরাহ নন্দন তো প্রথম স্তন্যপায়ী প্রাণী হল সু তারপর কি নরসিংহ নরসিংহ মানে আধা মানুষ আধা পশু তারপর এলো বামন বা খর্বাকৃতি মানুষ তারপর পরশুরাম পূর্ণাঙ্গ মানুষ কিন্তু অগ্নিগর্ভ অনিয়ন্ত্রিত চঞ্চল তারপর হলেন রাম একজন শান্তিপূর্ণ মানুষ তারপর হলেন কৃষ্ণ একজন প্রেমিক মানুষ প্রাণবন্ত মানুষ তারপর হলেন বুদ্ধ একজন ধ্যানস্থ মানুষ তার পরের জন অতেন্দ্রীয়বাদী হওয়ার কথা এটা কোনো ব্যক্তি মানুষকে নিয়ে নয় ব্যাপারটা হলো এই মানুষগুলিকে মাইল ফলক হিসেবে মনে করা হয়েছে এটা হলো জীবনের ক্রমান্নতির প্রকৃতি বহুভাবে এটা বিবর্তন তত্ত্বের সমান্তরালে যাচ্ছে বিবর্তন তত্ত্ব মাত্র দেড়শো বছরের পুরনো আদিযোগী পনেরো হাজার বছর আগে এটা নিয়ে বলে গেছেন আর স্বাভাবিক নিয়মেই প্রশ্ন ওঠে যে আমরা আরও বিবর্তিত হতে পারি কারণ দেখবেন আপনি যখন পরীক্ষার প্রস্তুতি নিতে চান আপনি আরেকটু বেশি ব্রেনের কামনা করেন হ্যালো এটা ঘটে কি বলুন তো স্বাভাবিক প্রশ্ন আমি কি আরও বিবর্তিত হতে পারি এককুশি প্রাণী যদি এত বড় হতে পারে আমি কি আরও এগোতে পারি আদিযোগী আগেই এটা বলে গেছেন আধুনিক নিউরোলজিস্টরা একই কথা বলছেন অন্য ভাষায় আদিযোগী বলেন সৌরজগতের প্রকৃতিগত কারণে এবং গাণিতিক বিচারে এই গ্রহ চন্দ্র ও সূর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেই কারণেই যোগের সামগ্রিক প্রক্রিয়ায় তিনটিকে কেন্দ্র করেই এই তিনটির ভূমিকা তাৎপর্যপূর্ণ যদি না সৌরজগতে কোনো মূলগত পরিবর্তন হয় তিনি বলেন আপনার শরীর আর বিবর্তিত হবে না কিন্তু চৈতন্য স্তরে এগোতে পারেন চৈতন্য স্তরে বিবর্তনের অর্থ হল আমি এটা দেখাতে পারি বা যদি চান আপনাকে নিয়ে পরীক্ষা করতে পারি হ্যাঁ কিছুর মধ্যে আপনাকে ঢুকিয়ে এটা দেখাতে পারি যে আপনার জিনের মৌলিক গঠন পরিবর্তিত হয়ে যাবে তিন থেকে ন মাসের মধ্যে কয়েকটি নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে যদি আপনি কিছু শৃঙ্খলার মধ্যে নিজেকে বেঁধে রাখতে ইচ্ছুক হন আপনার জিনের গঠনটাই বদলে দেওয়া যায় আপনার বুদ্ধি স্তর বদলে যেতে পারে জীবনকে অনুভবের ধরনটাই বদলানো যায় তো তিনি বলেন আপনি চৈতন্য স্তরে এগোতে পারেন কিন্তু শারীরিকভাবে বিবর্তিত হবেন না যদি না এই গ্রহের কোনো কিছু পরিবর্তিত হয় আধুনিক নিউরোলজিস্টরাও সেই অনুরূপ কথাই বলছেন তো যদি সামনে এগোতে চান ডারুইনকে বাচুন যদি পিছনে যেতে চান সেই পিছনটা খারাপ জায়গা নয় পিছনে যেতে চান মানে পিছনটাকে নেতিবাচক বলে ভাববেন না যেন যদি বিলীন হতে চান ভগবানের দিকে ফিরুন যদি বিবর্তিত হতে চান এটা একটা রাস্তা একই জিনিস করার দুটো ভিন্ন রাস্তা